শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালকৃত মানুষ হিসাবে। এখানে আমার স্নেহের ভাইজান আছেন বাবু ভাই। বাবু ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বাবু ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার চ্যানেল 99 থেকে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? মানে এক যুগ অলরেডি পার করে দিচ্ছে, 12 বছর এক যুগ। তো সেক্ষেত্রে আপনি যে 12 বছর পার করলেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? বাবু ভাই, আমি আমার চ্যানেলের মাধ্যমে জানতে চাচ্ছি যে বর্তমানে গরুর মাংস দাম কত করে সেল করা হচ্ছে, এবং প্রতিদিন আপনি কটা করে গরু ইয়া করা হয়? আমাদের কুমিল্লা শহরের মধ্যে বিশ্ববিখ্যাত যে ইয়ে, এটা হচ্ছে যে আমাদের গাজীপুরি, অর্থাৎ কুমিল্লা ভাষা শাহনাজ গাজীপুরি খাসি হাউস। কেননা এটার পপুলারিটি আমরা ছোটোকাল থেকে দেখে আসছি, বাবার আমল থেকে দেখে আসছি। একমাত্র এখানে নির্ভরযোগ্য খাসির প্রতিষ্ঠান, এখানে সব ধরনের খাবার খাসির যে সমস্ত আইটেমগুলি আছে সেগুলি এখানে পাওয়া যায়। বাবু ভাই, এখান থেকে খাসি কোথায় কোথায় নেওয়া হয়, এবং বিভিন্ন ওয়ার্ডারগুলি? রুমবাড়ি যাই, কুমিল্লা ক্লাব যাই, তারপরে হাজি বিরিয়ানি যাই, ডুলিপাড়া পাউন্ডাউনও যাই, আচ্ছা, সালাউদ্দিন যাই, রুসি বিলাস যাই, আমি বিভিন্ন কুমিল্লা শহরের পপুলারিটি যদি দোকান যদি একটা খাসি দোকান থাকে, সেটা হচ্ছে একমাত্র বাবু ভাই। আর বাবু ভাই এটার নাম দিয়েছেন আপনার কুমিল্লার বাদশাহ শাহনশাহ গাজীপুরি খাসি হাউস। এখানে বিশ্ববিখ্যাত আউলিয়ার নামের উপরে এটা তোলা হয়েছে। বর্তমানে খাসি প্রতি কেজি যাচ্ছে আপনার 1050, আর ছাগি যাচ্ছে 900, আর হচ্ছে মেরা প্রতি তো ইয়েতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীরমুক্তিযোদ্ধা হাজি আগম বাদী বার্তার একটি কথা বলে, কুমিল্লা এগুলে এগুলে বলা আমি চ্যানেল থেকে বলছি, সালাউদ্দিন বলেন, বড় বড় রেস্টুরেন্টগুলি বলেন, যেখানে যান না কেন, কুমিল্লা শহরের মধ্যে একমাত্র বাবু ভাইয়ের প্রতিষ্ঠান থেকে সমস্ত খাবারগুলি যায়, খাসির মাংস এবং প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, আপনাকে স্যালুট জানাচ্ছি তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। ভিউয়ার্স, আজ 11:15 বাবু ভাইয়ের সনাতন সাক্ষাৎকারটি আপনারা দেখে দেবেন, এবং শ্বশুরবাড়ি যাওয়ারই